আমার ফৌজি শ্বশুরমশাইয়ের রেসিপি হলো মটন কষা সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি না কাঁচা লঙ্কা না শুকলা লঙ্কা শুধু হবে গোলমরিচ বাটা দেখতে একটু কালো কালো হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর শ্বশুরমশাই বলতেন ফৌজিরা নাকি গোলমরিচ বাটাটা দিয়েই রান্না করে খাওয়াতো। তাই ভৌজি ভৌজির রান্নাটাই আজকে আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে তার মধ্যে কী কী মশলা নিয়েছি এখানে শেয়ার করছি এই যে গোটা ধনিয়া নিয়েছি এক চামচ আর এক চামচ জিরে নিয়েছি আর আদা কয়েকটা টুকরো আর রসুনের রুয়া। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর কাঁচা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর এই যে কাঁচা তেজপাতা গাছ থেকে ফ্রেশ তুলে নিয়ে দেবেন কিন্তু শুকনো তেজপাতা একদম দেবেন না তিনি তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার পরিমাণ মতো তিনটে পেঁয়াজ আছে এখানে তারপর আলু নিয়েছি আলু তো আমার ছেলেরা খুব ভালোবাসা খেতে আর এখানে মশ মটন নিয়েছি হাফ কিলো আর তার মধ্যে এই যে মেন এনগ্রিডিয়েন্ট যেটা হলো গোলমরিচ মিক্সি চারের মধ্যে তেজপাতাটা ছেঁড়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোলমরিচ তারপরে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে একদম পেস্ট করে মশলাটা তৈরি করে নেব একদম মশলাটা আমার তৈরি হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম নিয়ে একদম আলুগুলো সব ভেজে নিলাম আমি আলু দিচ্ছি আমার ছেলেরা খেতে ভালোবাসছে তাই কিন্তু আমার শ্বশুরমশাই একদম পছন্দ করতো না খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক আলুটা একদম পছন্দ করতো না বলতো আলুটা নাকি সব টেস্ট কেড়ে নেয় কিন্তু কি আর করা যাবে আমার ছেলেরা তো আলু ভক্ত তাই জন্য আমাকে আলু দিতেই হবে যাই হোক তারপর আমার আলুটা একদম ভেজে নেওয়া হয়ে গেল ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোরন আর গোটা তেজপাতাটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু যখন ফ্লেভারটা চলে আসলো তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা ভালো করে এখন আমি ভেজে নেব। একদম নরম হয়ে যাবে যখন পিঁয়াজ কুচিটা তখন আমি এখানে মশলাটা অ্যাড করব। এই রকম পেঁয়াজ কচি আমার একদম মশ ভাজা হয়ে গেছে তো এই জন্য মশলাটাও দিয়ে দিলাম আবার মশলাটা বাটিটা একটু ধুয়েও জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নেড়ে চেয়ে নিলাম আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো আমার হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। শ্বশুমশাই বলতেন যত ভালো কষানো যাবে তত নাকি মাংসের স্বাদটা বাড়বে তাই জন্য আমি রান্না করতাম আমার পাশে বসে থাকতো আমাকে শিখিয়ে দিত এভাবে রান্না করতে হবে এভাবে করতে হবে সমস্ত কিছু আমি কিন্তু বাবার বাড়ি থেকে কিচ্ছু রান্না শিখে আসিনি শ্বশুরমশাই বসে বসে আমাকে সব শিখিয়ে দিয়েছেন সবার হয়তো শাশুড়ি মা শিখিয়েছেন কিন্তু আমাকে আমার শ্বশুরমশাই হাতে করে একদম শিখিয়ে দিয়েছেন সমস্ত রান্না আর এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়েছি আর এখানে জলটা যতক্ষণ না ঝরে যাবে প্রায় শুকিয়ে যাবে তার শুকিয়ে যখন যাবে তখন আমি ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দিব। আর এখানে আমি দেখাইনি তোমাদেরকে কিন্তু এখানে কষানোর সময় অল্প অল্প করে গরম জল দিয়ে কষিয়েছিলাম গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে কষানো নাকি বেশি আরও স্বাদ হয় তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিলাম এখন ফুটে শুকিয়ে নেব একদম যখন শুকিয়ে যাবে তখন হয়ে যাবে এই যে একদম শুকিয়ে গেছে তেল চারিদিকে ছড়িয়ে আসছে আরও কিছুক্ষণ কষিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব তাহলে আমার শ্বশুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদেরকে কে হাতে করে শিখিয়ে দিয়েছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাহলে আসি এই পর্যন্তই আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসবো অন্য কোনো দিনে ততক্ষণের জন্য বিদায় আর একটা কথা তোমরা যারা আমার সাবস্ক্রাইব করো নি এখন চ্যানেলটা তারা একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটাও টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে